লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ব্যবসা ক্ষেত্র দিন দিন অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আগের তুলনায় এখন অনেক বেশি প্রতিযোগিতা বাড়ছে, যা সামনের দিনগুলোতে আরও অনেক বাড়বে। একজন ব্যবসায়ী হিসাবে আপনি অবশ্যই চাইবেন আপনার ব্যবসাটিকে সফল করতে। আপনি হয়তো ব্যবসাটিকে সফল করার জন্য ইতিপূর্বে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে চারটি অপ্রচলিত টিপস শেয়ার করতে চাই, যা আপনার ব্যবসাকে সফল করতে হয়তো আরেকটু সাহায্য করতে পারে। নাম্বার এক, ভবিষ্যৎকে ভিন্নভাবে দেখুন। একজন উদ্যোক্তা হিসাবে আপনাকে অন্যভাবে আপনার ভবিষ্যৎকে একটু দেখতে হবে। ভবিষ্যৎকে অন্যরা যেভাবে দেখে, আপনাকে ঠিক তার ভিন্নভাবে দেখতে হবে। বাস্তবতার পরশ লাগিয়ে ব্যবসাটির ভবিষ্যৎ উন্নতি করার জন্য আলাদা প্ল্যান করতে হবে। আগামী 2 বছরের মধ্যে ব্যবসাটিকে কোথায় দেখতে চান তার একটি সুস্পষ্ট প্ল্যান করে নিতে হবে। আপনার পরিকল্পনা তৈরি হয়ে গেলে তা বাস্তব রূপ দেওয়ার জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্যগুলো যেন বাস্তবসম্মত এবং অর্জন করার ধাপগুলো আপনার জানা থাকে, সেই দিকে বিশেষ নজর দিতে হবে। নাম্বার 2, ছোট আকারে শুরু করুন। যে কোনো ব্যবসা ছোট বিনিয়োগে শুরু করাই উত্তম, কেননা এতে রিস্ক বা ঝুঁকি কম থাকে এবং অভিজ্ঞতা অর্জন করা সহজ হয়। আপনি যদি দেখেন অন্যরা অনেক বড় আকারে তাদের ব্যবসাটিকে শুরু করছে, যা আপনি পারছেন না, তাহলে আপনি হতাশ হবেন না। ব্যবসায় প্রতিযোগীদেরকে কখনোই শত্রু ভাববেন না। আপনার ব্যবসা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, তাদের ব্যবসা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, তারা তাদের ব্যবসার উন্নতির জন্য কী করছে তা খুঁজে বের করতে হবে। আপনি যখন আপনার প্ল্যান এবং প্রতিযোগীদের প্ল্যান বুঝতে পারবেন, তখন ব্যবসাকে ভিন্নভাবে আপনি সাজাতে পারবেন। এছাড়া কখনোই আপনার হাতে থাকা সব টাকা একসাথে বিনিয়োগ করবেন না। আপনার যদি কম টাকা থাকে, তাহলে সেই কম টাকা দিয়েই ব্যবসাটি শুরু করুন। নাম্বার 3, ব্যবসার কৌশল তৈরি করুন। একজন উদ্যোক্তাকে অবশ্যই কৌশলী হতে হয়। একজন ব্যবসায়ীর কাছে টাকার গুরুত্ব অনেক বেশি, অন্যদিকে একজন উদ্যোক্তার কাছে সময়ের মূল্য অনেক বেশি। একজন ব্যবসায়ী কোনো রকম লাভজনক বিজনেস আইডিয়া খুঁজে তারপর ব্যবসা শুরু করে দেয়, অন্যদিকে একজন উদ্যোক্তা গ্রাহকদের সমস্যা খুঁজে তার সমাধান করার মাধ্যমে সে ব্যবসা করতে চায়। সফলভাবে ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে গ্রাহকদের সমস্যার সমাধান করতে হবে। নাম্বার 4, জানার আগ্রহ কখনোই হারাবেন না। আপনার হয়তো ব্যবসার অনেক অভিজ্ঞতা আছে, তারপরও আপনার মধ্যে জানার আগ্রহ থাকতে হবে। বিশেষ করে আপনার কর্মচারীদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে পারেন, এতে তারা খুশি হবে এবং কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবে। আপনি যেই সেক্টরে ব্যবসা করছেন, সেই সেক্টরে অন্য কে বা কারা ব্যবসা করছে তাদের খুঁজে বের করুন, তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। দেখবেন এতে আপনার লাভই হবে। ব্যবসায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের বুদ্ধি পরামর্শ নেবেন, কিন্তু সিদ্ধান্ত নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে নিতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়র .com ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।